দেখুন এখানে আমার ছবিটাকে আপলোড করে দিলাম, আর এখানে যে কালার গ্রেডিং গুলো আছে এটার উপরে আমি ক্লিক দিলাম, অটোমেটিক আমার ছবিটা এডিট হয়ে গেল। এখন আগের ছবিটা এবং বর্তমানের ছবিটা কতটা পার্থক্য আপনারা চাইলে এআই এর মাধ্যমে এভাবে কিন্তু এক ক্লিকে আপনার ছবিকে কালার গ্রেডিং করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেই জন্য অবশ্যই পুরোপুরি দেখবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এটা করার জন্য সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন color.oi। আপনারা বানানটা একটু ভালোভাবে দেখে নিতে পারেন। তো এখানে যে এই ওয়েবসাইটটা চলে আসবে, এই ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার সাথে সাথে এই ওয়েবসাইটে চলে আসবে এবং এখানে দেখুন লেখা আছে ট্রাই ইট ফ্রি। তো আপনারা এই অপশনে ক্লিক দেবেন। এখান থেকে আবার একটু নিচে আসবেন, এখানে দেখুন লেখা আছে ওপেন ইন ব্রাউজার। তো এই অপশনটা আমাদের ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু একটু লোড নেবে, লোড নিয়ে দেখুন এখানে আছে ওপেন ইমেজ। তো আমরা এই ওপেন ইমেজটার উপরে ক্লিক দেব এবং সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমরা যে ছবিটাকে এরকমের কালার গ্রেডিং করব সেই ছবিটা সিলেকশন করে দেব। তো এখানে আমি একটা ছবি সিলেকশন করে দিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে এবং নিচে কিন্তু আমরা এই ছবিটাকে কতভাবে কালার গ্রেডিং করতে পারবো সমস্ত তথ্য কিন্তু এখানে লেখা আছে। দেখুন এখানে আছে সিনেমাটিক, ফিউশন, প্রোটেক্ট, বিভিন্ন কালার গ্রেডিংগুলো আছে। এখান থেকে আমাদের বাছাই করতে হবে কোন ছবিটার জন্য কোন কালার গ্রেডিংটা আমাদের দরকার হবে। তো আমি যদি সিনেমাটিকের উপরে ক্লিক দিই এখানে কিন্তু অসংখ্য কালার গ্রেডিং চলে আসবে, যদি এটার উপরে ক্লিক দিই অটোমেটিক কিন্তু ছবিতে কালার গ্রেডিং চলে আসবে। তো এখানে এই কালার গ্রেডিংটা আমার ছবিতে সুন্দর দেখায় না। এখান থেকে আমি ব্যাক দিয়ে চলে যাব প্রোটেক্টে। তো প্রোটেক্টে গিয়ে দেখি আসলে কোন কালার গ্রেডিংটা ভালো লাগে। তো এখানে আরো দেখছি হ্যাঁ কোনো কালার গ্রেডিংটাই ভালো লাগে না। এখানে যদি আমি রিমিক্সের উপরে ক্লিক দিই তাহলে কিন্তু একই কালার গ্রেডিং বিভিন্ন ভাবে চলে আসবে। দেখুন এখানে রিমিক্সের উপরে ক্লিক দিই এখন আমার ছবিটা কিন্তু একটু হলদে ভাব, এই হলদে ভাবটা আমি দেখি দূর করতে পারিনি। আবার রিমিক্সের উপরে ক্লিক দেবো, হ্যাঁ এখন কিন্তু আমার ছবিটার কালার গ্রেডিংটা ঠিক আছে, ফেসটির কাটিংটাও ঠিক আছে। জুম করে আপনারা আপনাদের ছবিগুলো দেখে নেবেন। তো এই দেখুন আমার ছবিটা আগে কিরকমের ছিল এখন কিরকমের আছে, কত সুন্দর একটা কালার গ্রেডিং পেয়ে গেলাম খুব সহজে। এখানে কোনো এডিট ব্যবহার করলাম না, কিছুই ব্যবহার করলাম না, এআই কিন্তু আমাদের কালার গ্রেডিংগুলো করে দিছে। তো এখন এই ছবিটাকে সেভ করার জন্য উপরে যে এক্সপোর্ট অপশনটা আছে এটার উপর ক্লিক দেবো। এখানে নিচে এই ছবিটা কোন সাইজে সেভ হবে এখানে সমস্ত তথ্য দেওয়া আছে, আপনারা এগুলোকে চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখানে এক্সপোর্টের উপরে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং আমাদের গ্যালারিতে চলে যাবে। দেখুন এই আমার ছবিটার কালার গ্রেডিং, এই ছবিটা আগে কীরকমের ছিল এখন এডিট হয় কীরকমের চলে আসছে।